সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা একটু জুলাই মাসের দিকে তাকাবো জুলাই মাসের কি চেহারা দেখা যাচ্ছে গ্রহ অবস্থান কি এবং সেই গ্রহ অবস্থানের কি প্রভাব আমাদের জীবনে আসতে চলেছে সেটা আমরা দেখব তার কারণ দুটো প্রথম কারণ হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা মাসের প্রত্যেকটা রাশি লগ্নের যে কসমিক রিদম মেষ থেকে মিন রাশিলগ্ন ধরে ধরে যে আলোচনা সেটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করব আপনারা ভিডিওগুলো আপলোড হবে আপনারা নিজেদের রাশি লগ্ন চেক করে নেবেন সেই কারণে জুলাই মাসের একটা ওভারভিউয়ের বিশেষ প্রয়োজন আছে আরেকটা অ্যাকচুয়ালি তিনটে কারণ সেকেন্ড কারণ সেকেন্ড রিজনটা হচ্ছে যে টোয়েন্টি জুন থেকে ফিফথ জুলাই এই পিরিয়ডটার মধ্যে দুখানা খুব সিরিয়াস গ্রহণ এক্লিপস এবং এই সূর্যগ্রহণ একুশে জুন আর ফিফথ জুলাই চন্দ্রগ্রহণ এই দুটো গ্রহণই কিন্তু ওই মিথুন ধনুর অ্যাক্সিসে যে অ্যাক্সিস থেকে শুরু হয়েছে সমস্ত ঝঞ্ঝাট উনিশে ডিসেম্বরে এবং এই অ্যাক্সিসের অ্যাক্টিভিটিটা শেষ হবে গিয়ে এই ফিফথ জুলাই তো এই ফাইনাল স্টেজটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং তৃতীয় কারণ হচ্ছে যে চায়না আমাদের চিমটি কেটেছে একটু ভারতবর্ষের পরিস্থিতিটাও দেখা দরকার কারণ জুলাই মাসটা ইজ কোয়াইট ক্রিটিক্যাল এবং জুলাই মাসের দিকে তাকালে প্রথম যে ধাক্কাটা খেতে হয় তার জন্য আরও বেশি করে জুলাই মাসের দিকে তাকানো দরকার তাহলে যে সকারটা যে শকিং এলিমেন্টটা জুলাই মাসে আমরা প্রথম পাচ্ছি সেটা হচ্ছে বক্রিবুধ রাহুযুক্ত মিথুনে তার সমসপ্তমে একশো আশি ডিগ্রিতে বক্রি বৃহস্পতি কেতুযুক্ত দুটো গ্রহ নিজের ঘরে বক্রগতিতে এবং রাহু রাহুকেতুর অ্যাক্সিসে বক্রগতি রেট্রোগ্রাড মানেই আমরা জানি যে পৃথিবীর কাছে সুতরাং গ্রহর যে এনার্জি শক্তি তেজ উর্জা এবং তার যে প্রভাব সেটা আমরা অনেক বেশি অনুভব করব আমাদের কাছে অনেক বেশি পরিমাণে পৌঁছবে তাহলে সেই একটা ছড়া আছে মনে পড়ে গেল ছোটোবেলাকার ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল তো ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল না আছে বুদ্ধি না আছে জ্ঞান সে তো আমাদের এমনিই নেই আমাদের বুধও ফাংশান করে না বুধের বুদ্ধিকে পেতে হলে আমরা আলোচনা করেছি যে বুদ্ধির দরজার যে চাবি সেটা হচ্ছে সততা একটা পিওরিটি একটা অনেস্টি একটা স্পিচের ট্রুথফুলনেসের প্রয়োজন আছে সেটা আমাদের তো একেবারেই নেই আর ওদিকে জ্ঞান বৃহস্পতি তো দিল্লি বহুত দূর হয় তো এই জন্য শূন্যম শূন্যাম সার্বম শূন্যম আমাদের জীবনে তো সেই জন্য এটা খুব ক্রিটিক্যাল টাইপ এবং জুলাই মাসে মিথুন কন্যা রাশির তো ভীষণ সতর্ক থাকতে হবে সে তো অস মানে প্রশ্নই ওঠে না ধনু মিনেরও সমস্যা ওদিকে মকরেরও সমস্যা আছে ওভারঅল একটা খুব জটিল সময় একটা খুব উত্তপ্ত সময় একটা খুব ভলেটাইল পিরিয়ড এবং এই টাইমের মধ্যে টুয়েলভ জুলাই অবধি বুধটা বক্রি থাকছে সুতরাং বা মানে ওপেনিং ফেজ প্রথম বারো দিন জুলাই মাসের কিন্তু বক্রি বুধ আর বক্রি বৃহস্পতি কানেক্টেড ওদিকে শনিও ও বক্রি কিন্তু একটা সেভিং গ্রেস গুড ফিচার হচ্ছে যে শুক্র নিজের ঘরে গতিতে থাকছে পুরো মাসটাই তবে মঙ্গলের অবস্থান খুব একটা শুভ নয় কারণ মঙ্গল কালপুরুষের স্থানে মিন রাশিতে থাকছে সেখানে মিন রাশি আমরা জানি যে হাইলি ইমোশনাল সাইন লসের সাইন এবং অস্থিরতার জায়গা আবেগ প্রবণতার জায়গা যেটা মঙ্গলের ডেফিনেট চ্যালেঞ্জ মার্সের চ্যালেঞ্জই হচ্ছে ইমোশান সেখানে আবেগ প্রবণতার কারণে একটা বিবাদ একটা যুদ্ধ একটা তর্ক একটা দ্বন্দ্ব এবং ডেফিনেটলি যেটা ইন্ডিকেট করছে এই মঙ্গল সেটা হচ্ছে ইরেসপন্সিবল অ্যাকশনস এই জায়গা থেকে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এটা আপনাদের একটা ওভারঅল চিত্র দিচ্ছি যাতে জুলাই মাসটাকে আমরা বুঝতে পারি এবং পাঁচই জুলাই যে গ্রহণ সংগঠিত হতে চলেছে সেটা কলকাতার টাইম হচ্ছে আটটা আটত্রিশ সকাল থেকে সকাল এগারোটা একুশ অন্যান্য যারা যেখানে আছেন আপনাদের লোকাল টাইমিংটা দেখে নেবেন এই চন্দ্রগ্রহণ যখন সংগঠিত হবে তখন সৌরমণ্ডলে কালসর্প যোগ থাকবে রবি থাকবে আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকবে পূর্বাশারা নক্ষত্রে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তাৎপর্যপূর্ণ দুটো নক্ষত্র এই আদ্রা নক্ষত্রের সেই গর্জন সেই হুঙ্কার সেই ঝড় সেই বিচলন সেই আন্দোলন আমরা অনুভব করেছি একেবারে হাড়ে হাড়ে বন টু বোন আমরা অনুভব করেছি বুঝতে পেরেছি এবং পূর্বাশারা নক্ষত্র মানেই হচ্ছে যুদ্ধ ওয়ার ওয়ার লাইক সিচুয়েশন এই গ্রহণ চলাকালীন গ্রহণের যে উর্জা যে বিচ্ছরণ সেটা অবশ্যই মিথুন আর ধনুকে অবলম্বন করে কিন্তু লগ্ন যেহেতু ওই সময় সিংহ এবং কন্যা থাকবে সুতরাং সিংহ এবং কন্যা লগ্ন আর রাশির মানুষদেরও কিন্তু একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হওয়ার খুব সম্ভাবনা এবার এই সবসময় যেটা বলি যে এনার্জিটা যেটা আসছে সেটা আমাদের জন্য আনম্যানেজেবল আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি না সেই জন্য সমস্যা কিন্তু এই পাঁচই জুলাইয়ের যে গ্রহণ এটা কিন্তু গুরু পূর্ণিমা তিথি এবং গুরু পূর্ণিমা তিথি সিদ্ধলোকের সিদ্ধগুরুরা সবসময় উন্মুখ হয়ে আছেন যে কখন কবে আমরা তাদের দিকে ফিরে তাকাবো তাদের স্বর্ণাপন্ন হব তাদের আশ্রয়ে পৌঁছে আমরা নিজেদের একটা গতি করতে পারবো সুতরাং সিদ্ধগুরুদের কৃপা আশ্রয় তাদের এনার্জি ফিল্ডের সঙ্গে সংযুক্ত হওয়া সব কিছু প্রাপ্তির দিন হচ্ছে এই গ্রহণের দিন ফিফথ জুলাই সুতরাং সবসময় যেটা বলি যে লাইফ ইজ আ ম্যাটার অফ চয়েস আমরা এই এনার্জি এই প্রবল বিচ্ছিন্নের মধ্যে দগ্ধ হয়ে ধ্বংস হব না এর যেটা ইতিবাচক পজিটিভ দিক সেদিকে আমরা নিজেদের জীবনকে চালনা করব তো এই এক্লিপস এই গুরু পূর্ণিমার জন্য যা উপায় প্রতিকার আছে সেটা পরবর্তীকালে আলোচনা হবে কিন্তু বেসিক্যালি টাইমটা বোঝা এবং তার সঙ্গে শনি মহারাজ কিন্তু খুব তুষ্ট থাকবেন জুলাই মাসে তার কারণটা হচ্ছে শনি মকরে বসে আছে মকর কিন্তু একটা আইসোলেশন সলিটারি বিচ্ছিন্ন থাকার ক্ষেত্র হারমিট এনার্জি তো বৃহস্পতি যে সরে যাবে মকর থেকে শনি কিন্তু খুব প্রসন্ন থাকবে যে যাক বাবা আমার ঘর থেকে সব বিদায় হয়েছে আমি এবার একটু একা একান্তে নিভৃতে শান্তিতে থাকতে পারব তো স্যাটার্নের একটা প্রসন্নতা থাকবে শুক্র নিজের ঘরে থাকবে এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এবং গুরু পূর্ণিমার এনার্জিটা আমাদের নিতে হবে সিদ্ধ গুরুদের সিদ্ধ গুরুরা সেদিন সব একেবারে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবে ফেসবুকে পোস্ট দেবে যে এসো বাবা এসো তোমরা আমার আমাদের সহায়তাটা গ্রহণ করো তো সেই দিন আমাদের সিদ্ধগুরুদের সঙ্গে ডেফিনেটলি খুব প্রপারলি কানেক্ট করতে হবে তার পদ্ধতি আমরা জানব এবার এই যে চিন আমাদের চিমটি কেটেছে এই চিমটিটা কিন্তু রামচিমটি ইটস ইম্পর্ট্যান্ট কারণ ভারতবর্ষের যে জন্মছক দেখুন মান্ডেন অ্যাস্ট্রোলজিতে সমস্যা হচ্ছে যে একটা দেশের হরস্কোপটা বার করাটাই প্রবলেম হয়ে যায় বিকজ প্রপার টাইমিং প্রপার ডেটা থাকে না তথ্যটা সঠিক সব সময় নেই কিন্তু ভারতবর্ষ আমরা জানি ফিফটিন্থ আগস্ট নাইনটিন রাত বারোটায় জন্মলগ্ন তাই সেখান থেকে বৃষলগ্ন কর্কট রাশি এটা ক্লিয়ার ভারতবর্ষের যে কালসর্পযোগ লগ্ন সপ্তম বৃষতে রাহু বৃশ্চিকে কেতু এই রাহু রাহুকেতুর কিন্তু রিটার্ন আসছে ভারতবর্ষের জন্য সেপ্টেম্বর মাসে সেটা খুব খুব ক্রিটিক্যাল এবং ভারতবর্ষের থার্ড হাউসে তৃতীয়ভাবে কর্কট রাশিতে পাঁচটা গ্রহর যোগ আছে ইটস এ স্টেলিয়াম স্টেলিয়াম নিয়ে আপনাদের বলেছিলাম যখন ডিসেম্বরে আলোচনা করেছি ওই গ্রহণ এবং ধনুরাশিতে ছটা গ্রহের স্টেলিয়াম নিয়ে ইটস এ ভেরি বিগ হাউস ভেরি বিগ এনার্জি এবং এই থার্ড হাউস মানেই হচ্ছে আমাদের নেবার্স আমাদের প্রতিবেশী আমাদের দেশের যে পরাক্রম দেশের যে শক্তি এবং দেশের যে মেন্টাল স্ট্রেংথ একজন সিদ্ধগুরু খুব সুন্দর একটা উক্তি করেছিলেন একবার এই ভারতবর্ষকে নিয়েই যে ভারতবর্ষের ভবিষ্যৎ ইত্যাদি ভারতবর্ষের এই প্যাথেটিক কন্ডিশন নিয়ে উনি বলেছিলেন যে ভারতবর্ষ এতদিন অপ্রেসড হয়েছে এতদিন পরাধীন থেকেছে এতদিন অন্যান্য দেশের শাসনে থেকেছে যে ভারতবর্ষের যে নিজস্ব চরিত্র ভারতবর্ষের যে নিজস্ব স্ট্রেংথ নিজস্ব ক্যারেক্টার সেটা কিন্তু একদম দমন হয়ে গেছে এবং এই সিদ্ধগুরু বলেছিলেন যে অন্তত থ্রি টু ফোর জেনারেশনস লাগবে তিন থেকে চারটে প্রজন্ম লাগবে যে স্বাধীন ভারতে স্বাধীন ভারতের ভূমি থেকে উৎপন্ন যে অন্ন যে শস্য স্বাধীন ভারতের জমি থেকে ভূমি থেকে উৎপন্ন যে অন্ন আর শস্য সেটা গ্রহণ করার পর ভারতবর্ষের ভাগ্যের পরিবর্তন হবে ভারতবাসীর জেনেটিক যে ডিজাইন আছে জেনেটিক যে ইনফ্লুয়েন্সটা আছে সেটা চেঞ্জ হবে কারণ এতদিন শাসিত হয়েছে পরাধীন থেকেছে ভারত এবং সেই সময়ে যে অন্নগ্রহণ করেছে তাতে ভারতবর্ষের যেটা নিজস্ব জেনেটিক ইনফ্লুয়েন্স কোড সেটা দমন হয়ে গেছে এবার স্বাধীন ভারতবর্ষে অন্তত থ্রি টু ফোর জেনারেশনস স্বাধীন ভারতবর্ষের অন্ন গ্রহণ করার পর ভারতবর্ষের নিজস্ব ক্যারেক্টার নিজস্ব যে ফিচার্স বৈশিষ্ট্য সেগুলো প্রকট হবে সেগুলো অভিব্যক্তি হবে ম্যানিফেস্টেশন হবে খুব গুরুত্বপূর্ণ কথা তো রাহুকেতুর রিটার্ন আসছে এবং শনি মকরে সঞ্চারে যে বসে আছে সাটান অপোজিশন সাটান চলছে কারণ ভারতবর্ষের কর্কট রাশিতে শনি রবি চন্দ্র বুধ শুক্র ভারতবর্ষের আত্মকারক গ্রহ হায়েস্ট ডিগ্রি পেয়েছে যে গ্রহ সেটা হচ্ছে রবি রবি এমনিই আত্মকারক আত্মার কারক গ্রহ সোল সিগনিফিকেটার তাতে আবার ডিগ্রি ওয়াইজও কিন্তু সে আত্মকারক হয়েছে এবং সেই ভারতবর্ষের আত্মকারক রবি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে আছে আত্মকারক গ্রহ এমনি আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখেছি কষ্ট প্রদান করে যন্ত্রণা প্রদান করে তার কারণটা কিন্তু আত্মকারক গ্রহ অনিষ্টকারী বলে নয় তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আসলে তো আমরা সোল অ্যাজেন্ডাটাকেই অনুসরণ করতে আসি আমাদের যে কর্মসূচিটা থাকে যে অনুভবগুলোকে আমরা ভোগ করতে আসি যে অনুভবের ধারার মধ্যে আমরা চলতে আসি সেটা তো একটা কার্মিক এজেন্ডা একটা সোল এজেন্ডা কিন্তু যেই শরীর ধারণ হয়ে গেল মনের প্রবেশ হলো মুন এন্টার্স দ্য সিন তখনই কিন্তু আমাদের পজিশনটা আমাদের থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যায় তখন কামনা বাসনার সংস্কার মুন ড্রিভেন হয়ে যায় তখন আর আত্মকারক সোলার যে এজেন্ডাটা সেটা কিন্তু দমন হয়ে গেল ডরমেন্ট হয়ে গেল এবং সেখানেই দ্বন্দ্বটা হয় কিন্তু সোল এজেন্ডাটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবেই আলটিমেটলি সোল এজেন্ডাটা ট্রু প্রকৃত যে কর্মসূচি নিয়ে জীবাত্মা জন্মগ্রহণ করলো শরীর ধারণ করলো সেটার তো ফলিভূত হতেই হবে তো সেখান থেকে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা যেটা কিন্তু আসলে সম্পূর্ণ অহেতুক তো ভারতবর্ষের যে সংঘর্ষ যে সংগ্রাম যে দারিদ্র যে কষ্ট যন্ত্রণা সব কিছু যে টোটাল সিনারিও সেটা কিন্তু এই রবি আত্মকারক গ্রহ সেটা একটা প্রধান কারণ এবার রাহুকেতুর রিটার্ন আসছে এবং দশা কিন্তু ভারতবর্ষের চন্দ্রের দশা চলছে দু থেকে এই মুহূর্তে দু হাজার উনিশের ডিসেম্বর থেকে শনির অন্তর্দশা এবং দু হাজার একুশের জুলাই অবধি চলবে তার মধ্যে পয়লা জুন দু হাজার কুড়ি থেকে পাঁচই জুলাই দু হাজার কুড়ি চন্দ্রের দশায় শনির অন্তর্দশায় কেতুর প্রত্যান্তর খুব খুব তাৎপর্যপূর্ণ এই কেতুর প্রত্যান্তরের মধ্যে কিন্তু আমরা দুটো গ্রহণই পাচ্ছি যে গ্রহণের একটা প্লেয়ারই হচ্ছে কেতু তো স্যাটন অপোজিশন স্যাটন এবং লগ্নপতি শুক্র বক্রি হয়ে বসে আছে লগ্নে লগ্ন এক্স্যাক্ট ডিগ্রিটা ভারতবর্ষের সেই রোহিণী নক্ষত্রে সেখানেই শুক্র বসে আছে সুতরাং ভারতবর্ষের যে হরস্কোপে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যে ক্রিটিক্যাল জায়গাগুলো সেগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেকেন্ড আর এইট দ্বিতীয় অষ্টম দিয়ে কিন্তু গ্রহণের ঋতু চলছে সেই শুরু হয়েছে ডিসেম্বর উনিশ থেকে শেষ হবে গিয়ে এই জুলাইয়ে দ্বিতীয় আর অষ্টম একেবারে ক্রাইসিস সংকট সব রকম উত্তাল পরিস্থিতির একটা অ্যাক্সিস এবং অনেক রকম স্যাক্রিফাইসের অ্যাক্সিস তো সব সবকিছু মিলেমিশে দেখা যাচ্ছে যে টাইমটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং ইন্ডিভিজুয়ালিও আমাদের জুলাই মাসটা খুব সচেতন থাকা সব সময় সচেতন থাকাটা প্রয়োজন কিন্তু আসন্ন জুলাই মাসটা এই ব্যাক টু ব্যাক জুনের শেষ আর জুলাইয়ের প্রথম এই পনেরো ষোলো দিনের মধ্যে দুটো গ্রহণ এবং তার সঙ্গে বুধ বক্রি আর বৃহস্পতি বক্রি না থাকবে বুদ্ধি না থাকবে জ্ঞান যেটা কখনোই আমাদের এমনিতেই নেই তো ওভারঅল এটা আমরা বুঝে নিলাম কিন্তু শনি প্রসন্ন শুক্র নিজের ঘরে এই দুটো আমাদের পজিটিভ দিক এই টোটাল আন্ডারস্ট্যান্ডিংটাকে অবলম্বন করে এবার আমরা আগামী দিনে প্রত্যেকটা লগ্নের জুলাই মাসের এক থেকে একত্রিশ তারিখ কীরকম মনস্থিতি উৎপন্ন হবে সেটাতে আমরা প্রবেশ করব তার আগে এটা একটা ওরিয়েন্টেশন বলতে পারেন অ্যাক্লামাটাইজ করা বলতে পারেন একটা ইন্ডাকশন প্রোগ্রাম বলতে পারেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা